আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই জানতি না? হঠাৎই রাহান প্রশ্নটা করে, সাদান ফোনের দিকে দৃষ্টি রেখে জিজ্ঞেস করে, কি আমার পছন্দ করা মেয়েটা যে তোর বোন? তোর কি মনে হয়? রাহানের প্রশ্নের জবাব না দিয়ে সাদান নিজেও প্রশ্ন করে। রাহান একটু নড়ে চড়ে বসে বলল, তবে সেদিন আমার কথা তুই বললি না কেন? ভালোবাসে কে? রাহানের কথা শুনে সাদান প্রশ্ন করে। রাহান কথার ভাঁজ আনমনি জবাব দেয়, আমি। তাহলে আমি কেন বলবো? বন্ধু হই না, একটু পক্ষ তো নিতেই পারতি। তাছাড়া তুই চাইলে আগে এটা আমাকে জানাতে পারতি, তা না করে আমাকে অগ্নি পরীক্ষা দিতে আগুনের দিকে ঠেলে দিলি। হ্যাঁ, ভালোবাসিস তুই সেটা আমায় কখনো বলেছিস? তুই জানতি, তুই তো বলিসনি। তুই আমার সব বুঝতে পারিস, তাছাড়া আমি ভয় পেতাম সেটাও জানতি। সাদান আর কিছু বলে না, খানিকক্ষণ চুপ থাকে। নীরবতা কাটিয়ে সাদান বলে, ভালোবাসলে হয় না ভালোবেসে, ভালোবাসার জিনিসগুলো আগলে নিতে হয়। তোমার বোনকে দেখেও তো কিছু শিখতে পারো ছোট বউ। প্রিয়তা সবেমাত্র খাবারটা মুখে তুলবে ঠিক তক্ষণে পাশ হতে আম্বিয়া মির্জায় কথাটা বলে ওঠে। প্রিয়তা আশেপাশে তাকালো, একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হবে। এখন 6:30 মতন বাজে। প্রিয়তা এতক্ষণ শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করছিল, আজ সারাদিন শুধু 12টার দিকে একবার খাবার খেয়েছিল, তারপর আর সময় পায়নি। সাদান বাসায় নিয়ে সাথে এত কাজ, বাড়ির কে কখন খাবার খাচ্ছে তা ঠিক নেই, বাড়িতে মেহমান পাড়া প্রতিবেশী দিয়ে ভর্তি, সবাই এখন উপর অনুষ্ঠানের ওখানে, আর প্রিয়তা খাবার খেয়ে রেডি হয়ে উপরে যাবে, কিন্তু মনে হয় না আজ আর খেতে পারবে। এমনিতেই দাদি রেগে আছে, আর আজ এত বড় সুযোগ পেয়েছে ছাড়বে নাকি? প্রিয়তা এসব ভেবেই কান্না পেল, তবে মুখে বলল, দাদি আপনার কিছু লাগবে? আপনি বলেন আমি দিচ্ছি। থাক থাক, আমাকে ভোলাতে এসো না বউ, তুমি সেটা ভুলে যেও না যেন আবার। বাড়িতে বাহিরের অনেক মানুষজন আছে, শাশুড়ির সাথে সাথে থেকো। কথাগুলো বলেই তিনি চলে গেল। প্রিয়তার খারাপ লাগলো, সত্যি কি সেই বেশি আজে বাজে চলাফেরা করে? হয়তো, তা না হলে দাদি তাকে এভাবে বলতো না। সত্যি তো বউ হয়ে রোজ স্কুল যেত, এখন কলেজ যায়, আর এটা একজন বউয়ের জন্য মোটেও শোভনীয় নয়। বউ তো বউই, বউ কেন আবার বাড়ির বাইরে এমন রংঢং করে ঘুরে বেড়াবে? কিন্তু সে তো একা যায় না, সাথে সারা যায়, আর সাদা নিজেও থাকে। সাদা নিজের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বাড়ির ভেতর প্রবেশ করে, আর ডাইনিং টেবিলে চোখ যেতেই দেখল প্রিয়তা খাবার সামনে নিয়ে বসে আছে। সাদান ভ্রুকুচকে নিল, আর ঘটনা বুঝতে পেরে চোয়াল শক্ত হয়ে এলো। এগিয়ে এসে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এত লেট করে খাবার খেয়েছি, আবার খাচ্ছি? প্রিয়তা হঠাৎ সাদানকে দেখে ঝুমকে ওঠে, তাড়াহুড়ো সহিতে মুখে খাবার নিতে নিতে জানালো। সাদান এবার প্রিয়তার দিকে ঝুঁকে এলো, দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যা আমার একদম পছন্দ নয়, তবে কেন বলো? প্রিয়তা এবার চুপ করে থাকে, সাদান সোজা হয়, রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, খাবার রুমে নিয়ে এসো, আর হ্যাঁ এই প্লেটে করেই। সাদান কথাটা বলেই চলে গেল। প্রিয়তা সাদানের কথা মতো কাজ করে। হলুদের অনুষ্ঠান শেষে সাদানের কাছে সারা কিছু বলল, প্রিয়তা সেসব শুনে না রুমে চলে আসে। শরীরে শাড়ি নিয়ে আর রুমে থাকা যাচ্ছে না, তাই এসব চেঞ্জ করে হালকা কিছু পরবে বলে রুমে চলে গেল। এদিকে মায়েশা বসে আছে ফোনের সামনে, ফোনের স্ক্রিনে আয়ানের হলুদ মাখা মুখ জলজল করছে। মাসার নিজেরও একই অবস্থা, ফ্রেশ হওয়া দরকার কিন্তু আয়ান যেতে দিচ্ছে না। ছেলের বাড়ি থেকে কেউ আসেনি, মূলত আসার মতো কেউ নেই, তাই আর এসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। আয়ান আসবে বলেছিল, কিন্তু লুকিয়ে এত সিকিউরিটি টপকে আসতে মাসা না করেছে, আর সেই শাস্তির স্বরূপ আয়ান ওকে গত 1 ঘন্টা সময় ধরে ফোনের সামনে বসিয়ে রেখেছে। বেশ অনেকটা সময় পর আয়ান হুট করেই বলল, তোমার ভাই কি করতে এত সিকিউরিটি রেখেছে? কিসব পোকা পোকা প্রশ্ন করছেন আয়ান, এসব ভাই ইচ্ছে করে রাখেনি, বরং ওনার স্থানটাই এমন যে না চাইলেও এগুলো ওনার সাথেই থাকবে। ফুল দিয়ে সাজানো আয়ানের রুমে মায়েশা বসে আছে, রুম জুড়ে ফুলের গন্ধে মোমো করছে। রাত এখন 8:30 বাজে, সদাগর বাড়িতে তেমন মেহমান নেই তাই বাড়ি ফাঁকা, বিয়েতেও তেমন লোকজন যায়নি, শুধু এলাকার কিছু মুরব্বি আর আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী আর শফিক সদাগরের হোটেলের কিছু কর্মচারী, সাথে কিছু আয়ানের বন্ধু, আর মায়েশাকে পাশের বাড়ির কিছু মেয়ে সাজিয়ে গুছিয়ে এখানে বসিয়ে দিয়ে গিয়েছে।
আয়ান, আয়না, প্রিয়তা কাউকে আসতে দেয়নি আম্বিয়া মির্সা। আয়নার চার মাস চলে, তাই আসতে দেয়নি। আর প্রিয়তাকেও আসতে দেয়নি আম্বিয়া মির্সা। সারা আসতে চেয়েছিল, কিন্তু কয়েকদিন পর আবার সারা অন্যের বাড়ির বউ হবে, সেখানে এখন এখানে আসাটা ভালো দেখায় না, তাই মায়েশা আনেনি সারাকে। মায়েশার ভাবনার মাঝেই বাহির হতে খটখট শব্দ করে কেউ রুমের ভেতর প্রবেশ করে। মায়েশা একটু নড়ে চড়ে বসে, বুকের ভেতর কেমন করছে ঠিপঠিপ শব্দ হচ্ছে। মায়েশা জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস টানে, নিজেকে স্বাভাবিক করতে চায়। এর মধ্যে আয়ান দরজাটা বন্ধ করে এগিয়ে এলো, হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, গায়ে একটা আকাশি রঙের শার্ট, সেই এর হাতার ভাঁজ খুলতে খুলতে মায়েশার দিকে এগিয়ে এলো। মায়েশা তখনও লম্বা ঘোমটা টেনে বসে আছে। আয়ান হাসলো, মায়েশা তৎক্ষণাৎ দোপাট্টা টেনে সরিয়ে দিল, ফুসফুস করে শ্বাস টেনে বলল, আপনি হাসছেন? সেই কখন থেকে বসে আছি আর আপনি এসে কোথায় আমার ঘুমটাটা সরাবেন তা না করে হাসছেন? গরম কি বেশি লাগছে? মাশা এবার লজ্জা পেল, মাথা নুয়ে নিল, এদিক ওদিক তাকালো। সে তো ভুলে বসেছে আজ তাদের বাসর, আর সে কিনা বাসর রাতে জামাইয়ের সাথে এমন বিহেভিয়ার করছে। অবশ্য গরমটাও ইদানিং একটু বেশি পড়েছে, তার মধ্যে এমন ভারী লেহেঙ্গা পরে সে বেলা 11টা থেকে আর এখন রাত বাজে 9টার বেশি সময়। লজ্জা কোনো ব্যাপার না, একটু পর সব ঠিক করে দিব, হাসতে হাসতে কথাটা বলে আয়া। মাইশা আবারও লজ্জা পেল, আর লজ্জা আড়াল করতে আমতামতা করে জানালো, ফ্রেশ হব। শাওয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ড্রেস দিচ্ছি, শুধু এগুলো চেঞ্জ করে এসো। আয়ান কথাগুলো বলতে বলতে আলমারি খোলে, সেখান থেকে একটা প্যাকেট বের করে এনে মায়েশার হাতে দেয়। মায়েশা প্যাকেটটা হাতে নিয়ে আচ্ছা বলে উঠে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে গেল, আর আয়ান পাকা হাসল। মায়েশা ওয়াশরুম এসেই আগে দোপাট্টা খুলে তারপর সব গহনা, শরীর টাওয়াল পেঁচিয়ে প্যাকেট খুলতে চোখ কপালে ওঠে, থড়ি ঘড়ি করে আবারও সেগুলো আগের স্থানে রেখে ওয়াশরুমের দরজা খুলে আয়ানকে ডেকে উঠল। আয়ান যেন এটাই অপেক্ষায় ছিল, ফোন বিছানায় রেখে এগিয়ে আসে, হাসি চেপে মুখে কৌতূহল ভাব টেনে জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা? মানে আপনি জানেন না? মায়েশা ভ্রুকুচিকে নিজেও জিজ্ঞেস করে। আয়ান সিরিয়াস মুখ করে বলল, না বললে জানবো কি করে? আচ্ছা জানতে হবে না, আপনি একটা কাজ করুন না প্লিজ, আমার লাগেজটা খুলে সেখান থেকে একটা কুর্তি আর প্যান্ট দিন। মায়েশা চোখ বন্ধ করে শ্বাস টানে, আয়ান যে ইচ্ছে করে এমনটা করেছে বুঝতে পারে, তবে আজ প্রথম রাতে এমন একটা শর্ট ড্রেস পরে আয়ানের সামনে সে কিছুতেই যেতে পারবে না, তাই নিজের মর্জি মতো পোশাক দিতে বলে। আয়ান হয়তো বুঝতে পারে মায়েশা এসবে কমফোর্টেবল ফিল করতে পারছে না, তাই আর জোর করে না। আচ্ছা, আয়ান মুখটা মলিন করে জানায়, অতঃপর এগিয়ে গিয়ে মায়েশার কথা মতো কাজ করে। মায়েশা সেগুলো পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, হাতে বিয়ের জিনিসগুলো সব সোফায় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো খুলে ঠিকঠাক করে আঁচড়ে নেয়। আয়ান তখন বিছানায় ল্যাপটপ কোলে তুলে নিয়ে বসে কিছু করছিল, কিন্তু মায়েশাকে ওয়াশরুম হতে বেরিয়ে আসতে দেখে নিজে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে মায়েশার হাতে দেয়। মায়েশা অবাক নয়নে তাকালো আয়ানের দিকে, দেন মোহর তো আগেই দিয়ে দিয়েছি, বাসর রাতের উপহার। আয়ান মুচকি হেসে বলল, মায়েশা কি বলবে খুঁজে পাচ্ছে না। আয়ান বিয়ের 6 মাস পরেই মায়েশার নামে একটা অ্যাকাউন্ট খোলে, যেখানে দেন মোহরের টাকা সে রেখে দিয়েছে। এত টাকা তো আর বাড়িতে দিতে পারে না, আর দিলেও বা রাখতো কোথায়, তাই এটা আয়ান বেস্ট মনে করেছে। এতে অবশ্য মায়েশা রাজি ছিল না, ভালোবাসার জোরের কাছে এসব কিছু না। দেন মোহরে যদি সংসারের চাবিকাঠি হতো, তবে সমাজ এত এত ডিভোর্স কিন্তু হতো না। মায়েশার ভাবনার মাঝে আয়ান মায়েশার হাত থেকে পায়েলটা নিজের হাতে নিয়ে মায়েশাকে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে দিয়ে নিজেও হাঁটু গেড়ে বসে মায়েশার পায়ে সোনার পায়েলটা পরিয়ে দিল। মায়েশার দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। রেগে আছেন? না, তবে একটু একটু অভিমান হয়েছিল, কিন্তু আমার ভালোবাসার মানুষটার অসুস্থ হোক আমি চাই না। আয়ানের কথার পিঠে মায়েশা কিছু বলল না, তবে মনে মনে ঠিক করে আয়ানের ইচ্ছাটা খুব শিগগিরই পূর্ণ করে দেবে। মায়েশা আয়ানের গালে হাত রেখে নিজের অধর জোড়া আয়ানের কপালে ছুঁয়ে চুমুখে সরে আসতে নিলে আয়ান হুট করে মায়েশাকে কোলে তুলে নেয়। মায়েশাও শক্ত করে আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ান মায়েশাকে আলগোছে বিছানায় শুয়ে দিল, গলা হতে ওড়নাটা সরিয়ে গলায় মুখ গুজে সেখানে চুমু খায়। মায়েশা শক্ত করে আয়ানের শার্ট সহ পিঠ খামচে ধরে। আর এভাবেই রাত যত গভীর হলো তাদের ভালোবাসা তত প্রখর হলো, এক নতুন অনুভূতির সাথে পরিচয় হলো, একে অপরের মাঝে হারিয়ে গেল। বিয়েটা অনেক আগে হলেও এই অনুভূতি সম্পূর্ণ নতুন।
এদিকে ঘেঁষা হচ্ছে কেন? প্রিয়তা হক চুকিয়ে ওঠে, চুপ করে সাদ্দানের বুকের উপর মাথা রেখে চোখ খিচে বন্ধ করতে নিয়েও করে না। আজের একটা বিহিত করেই ছাড়বে। আজ দুই রাত ধরে সাদ্দান প্রিয়তার আশেপাশে ঘেঁষে না। প্রিয়তা বুঝতে পারে সাদ্দান কেন এমন করে, কিন্তু কিছু বলে না। কিন্তু আজ প্রিয়তাকে বুকেও নেয়নি, তাই তো সাদ্দান ঘুমিয়েছে ভেবে সুরসুর করে সাদ্দানের বুকের উপর নিজের মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরেছিল। কিন্তু হঠাৎ সাদ্দান সজাগ হয়ে উপরোক্ত কথাটা বলে। প্রিয়তা সোজা শোয়া থেকে উঠে বসে, সাদ্দান সেভাবেই শুয়ে আছে। বউ তার খেপেছে, এখন কি করে দেখার পালা। এমন করছেন কেন আপনি, সমস্যা কি আপনার? প্রিয়তা রাগে গচগচ করতে করতে প্রশ্ন করে। সাদ্দান খুব স্বাভাবিকভাবে জবাব দেয়, কোনো সমস্যা নেই, একদম ঠিক আছি। আমাকে তো আর প্রয়োজন নেই, এখন নতুন কাউকে পেয়েছেন না, আমাকে আর লাগবে না, আমি কালি মায়ের কাছে চলে যা। প্রিয়তা কথা সমাপ্ত করতে পারে না সবটা। তার আগে সাদ্দান শরীর বেগে শোয়া থেকে উঠে প্রিয়তাকে এক ছটকায় নিজের নিচে ফেলে দিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, ভুলে এসব ভাবতে যেও না জান, তুমি চাও আর না চাও তুমি এখানে এই আমার সাথে থাকতে হবে, হয় ইচ্ছে নয় অনিচ্ছায়। প্রিয়তা মুচকি হাসল, দুই হাত সাদ্দানের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে শক্ত করে সাদ্দানের গলা জড়িয়ে ধরে বলল, আমি চাইও না আপনার থেকে ছাড়া পেতে এমপি মহোদয়। রিধি হলুদের সাজে বসে আছে স্টেজে, সামনে পেছনে মানুষ গিজগিজ করছে, রিধির হাসি হাসি মুখ করে বসে আছে, অথচ বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা হচ্ছে। কেন এমন হলো তার জীবনটা? এমন তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, সে না হয় তখন ছোট ছিল, কিন্তু অজিত সে কি ঠিকঠাক একজন প্রেমিক? যা করে তা ছিটে ফোটাও করতো রিধির জন্য, সবটাই কি রিধি ইচ্ছে করে করেছে? ওয়াজিদের বুঝি ভুল ছিল না, ভুলটা রিধি করেছে, কিন্তু তার কারণটা তো ওয়াজিদ ছিল। সে কি সময় দিত রিধিকে? রিধির আজ খুব করে মনে হচ্ছে তখনকার সবটার জন্য ওয়াজিদ দায়ী। কখনো কি রিধিকে সময় দিয়েছে, হাতে হাত রেখে একসাথে হেঁটেছে? না, সে শুধু ভালোই বেসে গেছে, কিন্তু ভালোবাসলে তো হয় না। ভালোবাসার মানুষটার জন্য শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। সে কি করেছে তেমন কিছু, সে তো তখন নিজের ক্যারিয়ারে করতেই ব্যস্ত ছিল। আর যখন রিধি ভুলটা করেছিল, তখন কি একবারও রিধির পাশে থেকে সে ভুলটাকে শুধরে দেবার চেষ্টা করেছে? উল্টো নিজে নিজের ক্যারিয়ার গড়তে দূর দেশে পাড়ি জমিয়েছিল। রিধি আর ভাবে না, আর আজকের পর আর ভাববেও না, ভুলে যাবে সব। তার জীবনের সাথে যে নতুন জীবনটা জুড়তে যাচ্ছে তাকে নিয়ে ভাববে। শুনেছে সেও ডক্টর দেখতেও নাকি সুন্দর, তাছাড়া একটু পর তো আসবে, তখন না হয় দেখে নেবে। কিন্তু রিধির ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সারা এসে জানালেও ছেলে আসেনি। ছেলে নাকি ইমার্জেন্সি কেস পড়ে গিয়েছে, ছেলের কাজিন আর বন্ধুরা এসেছে হলুদ নিয়ে। এতে অবশ্য রিধির কিছু এসে গেল না, কারণ হলুদের সময় ছেলেও মেয়ের বাড়ি আসে এটা জানতো না, তাছাড়া বিষয়টা ভালো দেখায় না। কিন্তু ছেলে নাকি নিজে থেকে আসবে বলেছে, তাই কেউ আর না করেনি। রিধি ভাবে মাত্র তো আর কয়েক ঘন্টা ব্যবধান, তারপর তো সরাসরি দেখতে পারবে। হলুদের অনুষ্ঠান শেষ, রিধি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কেমন জানি সব এলোমেলো লাগছে, মনে হচ্ছে কিছু একটা জীবন থেকে হারিয়ে গিয়েছে। রিধির আর ঘুম আসে না, উঠে বসে ফোন হাতে বাজিদের পিকগুলো দেখতে দেখতে চোখ হতে জল গড়িয়ে পড়ে। কেন একটু বিশ্বাস করলো না তাকে, কেন সবটা না জেনে তাকে ভুল বুঝলো? রিধি ভাবনার মাঝে রিধির হাতে থাকা ফোনটা সশব্দে বেজে ওঠে, অপরিচিত নাম্বার থেকে ব্রুকুচকে আসে। ধরবে কি ধরবে না দ্বিধা করতে করতে ফোনটা কেটে গেল। রিধি যেন হাফ ছেড়ে বাঁচল, তার কারণ রিধি ভাবছে যদি যার সাথে বিয়ে হচ্ছে সে হয়। রিধি ফোনটা হাত থেকে বালিশের তলায় রাখতে যাবে, ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। রিধি ফোনটা রিসিভ করতে উপাস হতে রাশভারী কণ্ঠে ওয়াজিদ জিজ্ঞেস করল, ঘুমিয়েছিলে? রিধি কি জবাব দেবে বুঝতে পারছে না, এত কিছুর পরেও এতটা স্বাভাবিক কি করে ওয়াজিদ? শুয়েছে মাত্র। আসতে পারেনি বলে রাগ হয়েছে? আসলে জরুরি একটা কেস পড়ে গিয়েছিল। এসব কেন আমাকে বলছেন? তাছাড়া আপনার আসার বা না আসায় আমার কি আসে যায়? ওয়াজিদের কথা শুনে রিধি অবাক হয়ে বলল। ওয়াজিদ আবারও খুব স্বাভাবিকভাবে বলে ওঠে, আসা যায়, নিজ ইচ্ছায় আসতে চেয়েছিলাম। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। রিধি ওয়াজিদের কথা কিচ্ছু বুঝতে পারছে না, তাই আগের ন্যায় আবার অবাক হয়ে বলে। ওয়াজিদ রিধির কথায় মুচকি হাসে, যা রিধি ফোনের মাঝেও বুঝতে পারে। ওয়াজিদ ফিসফিস করে ফোনটা মুখের সামনে ধরে বলল, বুঝতে হবে না সুইটহার্ট, কাল থার্ড প্রাইজ আছে। কথাটা শেষ ওয়াজিদ খট করে ফোন কেটে দেয়। আর রিধি এদিকে সারা রাত ভাবতে থাকে ওয়াজিদ
কিসের কথা বললো? কি সারপ্রাইজ আছে? বিয়ে বাড়ি মানুষজন অভাব নেই, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনের, রিধি নানা নানি নেই, শুধু এক মামা আছে, উনি ওনার পরিবার সমেত এসেছে বিয়েতে, খুব কাছের আত্মীয় বলতেন এই ওনারে। তবে সমস্যা হলো রিধির মামি প্রিয়তাকে ওনার ছেলের জন্য চাইছে, তিনি জানতো না সাদনানের বউ প্রিয়তা। এটা আম্বিয়া মির্জার কানে যাওয়া মাত্র তিনি মির্জা বাড়ির সবাইকে একটা রুমে ডাকে। সাদান দাঁড়িয়ে আছে, ওর পাশেই রাহাত, জাফর মির্জা, আম্বিয়া মির্জা পাশে বিছানায় বসে আছে। রুমে থাকা দুইটা সিঙ্গেল সোফায় আজম মির্জা, সাথে মুফিজুর মির্জা, তাদের পেছনে দাঁড়িয়ে সালেহা বেগম, সুফিয়া বেগম। আর সালেহা বেগমের আঁচল ধরে প্রিয়তা চুপটি করে ওনার পেছনে দাঁড়িয়ে আছে। তার কী দোষ, ওই মহিলা তাকে সারার সাথে দেখেছে, আর সারাকে প্রিয়তার পরিচয় জিজ্ঞেস করা মাত্র সারা জবাবে বলেছিল তালতো বোন, সাথে বান্ধবী, ব্যাস সেই থেকে উনি প্রিয়তার পেছনে পড়ে আছে। বাড়ির বউ হয়ে এমন রং ঢং করলে তো এমনই হবে, আছে কোনো বউয়ের চিহ্ন? আমার চোখে তো এমন কিছু পড়েনি, আম্বিয়া মির্জার কথার বিপরীতে বলল জাফর মির্জা। আমি বলি আবার বিয়ে দিয়ে। সাদ্দানের কথা শুনে সবাই মুখ টিপে হাসতে লাগলো, জাফর মির্জা না পেরে শব্দ করে হেসে উঠল। আম্বিয়া মির্জা মুখ বিরক্ত করে বলল, আপনি হাসছেন? তো কি করবো, মেয়ে মানুষ, এমন একটু একটু এসব ঘটনা হবেই, তাছাড়া বয়সটা এখন এমন পর্যায়ে এসব বিয়ে শাদী সম্বন্ধে আসবেই, এতে অবশ্য আমার প্রিয়তা দাদু ভাইয়ের কোনো দোষ নেই। জাফর মির্জা কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় কেউ করা না রে, সবাই মোটামুটি ভ্রুকুচকে নেয়, এখানে তো কারোর আসার কথা না, ভাবে দরজাটা একটু খোলেন। রিধির মামি ভদ্র মহিলার কণ্ঠ। সালিহা বেগম শ্বশুর শাশুড়ির দিকে তাকালো, জাফর মির্জা ইশারায় দরজা খুলতে বলল, রাহাত গিয়ে দরজাটা খোল। রিধির মামি সহ উনার স্বামী রাহান, রাহানের বাবা মাও রুমে আসে। রাহানের বাবা ভদ্রলোক, এসেই রাহাতের পাশে একবার দাঁড়িয়ে নিজের স্ত্রীর দিকে চোখ কট মট করে তাকালো। রাহানের মা তৎক্ষণাৎ ভাবির দিকে তাকালো। ভদ্র মহিলা আমতামতা করে বলল, আমি জানতাম এসব, আপনারা দয়া করে ব্যাপারটা নিয়ে কেউ রাগ করবেন না। না না আপা, এভাবে বলবেন না, এটা তো একটা ভুল বুঝাবুঝি মাত্র, সালেহা বেগম বলল, সাথে সবাই সাই দিল। ব্যাপারটি এখানে মিটমাট করে সবাই আবার যে যার বরাদ্ধকৃত রুমে চলে গেল। সাদান প্রিয়তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে, প্রিয়তা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ভাবা যায় মির্জা সাদনান শাহরিয়ার বউয়ের জন্য আবার বিয়ের প্রপোজাল আসে। সাদনান টেনে টেনে বলল, প্রিয়তা সাদনানের এমন খামখেয়ালি কথাই অবাক হয়ে বলল, আপনি মজা নিচ্ছেন? না একদমই না, কিন্তু প্রচুর রাগ হচ্ছে। প্রিয়তা উঠে বসে শোয়া থেকে সাদনান নিজে উঠে বসে। আপনাদের একদম উচিত হয়নি দাদিকে ওটা বলা। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি খুব ভালো করে জানি, সাদনান নিজের বক্তব্য শেষ নিজেও শুয়ে বউকে আবারও নিজের উপর টেনে নেয়। শক্ত দানবীয় হাতের লাগাম ক্রমেই ছাড়িয়ে যায়, সে হাতের স্পর্শে কাবু হয় ছোট্ট প্রিয়তা। প্রিয়তা চুপচাপ সাদনানের সঙ্গ দেয়। আমার বোন আগেও কষ্ট পেয়েছে রাহাত, আর এখন দাদি, তবে ওরার পাঁচটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন হবে। কথাগুলো বলি আয়না কেঁদে দিল, রাহাত বইয়ের পাশেই বসে, আয়নার একটা হাত নিজের হাতের মুঠোই পুরে বলতে লাগলো, এটা কোনো সমস্যা না, দাদি আগের দিনের মানুষ, আগের দিনের নিয়ম কানুন মেনে চলে, এসব শুধু প্রিয়তা না আমাদের সবার উপরই অ্যাপ্লাই করে। প্রিয়তাকে একটু বেশি কড়াকড়ি শাসন করার কারণও আছে, কারণ বয়সে ছোট আবার দেখতে শুনতে ভালো, সহজেই যে কারোর নজর পড়ে। তাছাড়া মা চাচি দাদি নিজেও বাহিরে লোকজনের সামনে যাওয়াটা ঠিক পছন্দ করে না, সেখানে প্রিয়তা রোজ স্কুল কলেজ যাচ্ছে, তাই একটু অপছন্দ করে। দেখবে যখন তোমার মতো লেখাপড়া শেষ করে বাড়ির বাহিরে যাবে না, তখন আবার তোমার মতো তোমার বোনকেও আদর করবে। রাহাত এক নাগারে বিরতিহীন ভাবে কথাগুলো বলেই থামলো। আয়না আসতে করে বিছানা হতে উঠে গিয়ে সেন্টার টেবিলে থেকে গ্লাসে পানি ভর্তি গ্লাসটা রাহাতকে দিল। রাহাত এক টানে সবটা পানি শেষ করে গ্লাসটা নিজে উঠে যথাযথ স্থানে রাখে, ফিরে এসে আয়নাকে বুকে আগলে নিয়ে আবারও সান্ত্বনা দিয়ে বলল, আর মন খারাপ করো না তো, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আয়নার নাক টানা তবু শোনা যাচ্ছে, রাহাত বুঝতে পারে আয়না বোনকে প্রচুর ভালোবাসে, আর রাহাত নিজেও জানে সেটা। রাহাত বেশি কিছু না ভেবে আয়নাকে তাড়া দিয়ে বলল, দেখি চলো রেডি হও, 11:30 বেজে গিয়েছে, বরযাত্রী এসে পড়বে একটা নাগাদ।
আয়না উঠে এগিয়ে গিয়ে লাগেজের কাছে নিচে বসতে নিলে রাহাত তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে এগিয়ে এসে আয়নার দিকে চোখ গরম করে তাকালো। আয়না বিচারি মেকেই হাসি দিয়ে বলল, ভুলে গিয়েছি, আর হবে না। রাহাত কিছু না বলে মুখের ভাব গম্ভীর রেখেই নিজের কাপড় বের করে লাগেজ হতে আয়নার জন্য শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস আয়নার হাতে দিয়ে বলল, এগুলো পরে এসো, আমি রেডি হয়ে নেব, নয়তো একা একা পড়তে কষ্ট হবে, আর এখন মা চাচি সবাই নিশ্চয়ই বিজি। আয়না কাপড় নিয়ে ওয়াশরুম চলে গেল। রাহাত সবসময় আয়নার প্রতি যত্নশীল, আর এখন যেন আয়না কনসিভ করার পর আরও দ্বিগুণ হয়েছে সেটা। সাদান ফোনে কথা বলছে বেলকানিতে দাঁড়িয়ে, রুম থেকে বেলকানি একদম বরাবর। সাদান ফোনে কথা বলছে ঠিক, তবে দৃষ্টি তার রুমের শাড়ি পরতে থাকা বইয়ের উপর। প্রিয়তা শাড়ির কুচিগুলো হাতে ভাঁজ করে নিচ্ছে, কিন্তু শাড়িটা বেশ ভারী আর মোটা হবার ফলে বারবারই কুচিগুলো ঠিকঠাক হাতে ভাঁজ নিতে পারছে না। এদিকে সাদানও রেডি হয়ে গিয়েছে প্রিয়তা বিরক্ত চোখে মুখে। চার পাঁচটা কুচি নিয়ে সেগুলো কোনোরকম আঁচল উপরে তুলে গুছতে নিলেই একটা শক্ত হাত বাধা প্রদান করলো। প্রিয়তা মাথা উঠিয়ে সাদানকে দেখে সামান্য লজ্জা পেল, তবে পরক্ষণেই মনে পড়ে এখন লজ্জা পেলে চলবে না, তাই লজ্জা মনে চেপে ধরে কপালে বিরক্তিকর ছাপ ফেলে বলল, একটু কুচিগুলো ভাঁজ করে দিন, হচ্ছে না। সাদান প্রিয়তা কথাগুলো বলার আগেই কুচি দিয়ে সেগুলো কোমরেও গুঁজে দিল। প্রিয়তা দ্বিতীয়বারের নাই আবারও কুঁকড়ে যায়। এর মধ্যে সাদান নিচে বসে কুচিগুলো সুন্দর করে ধরে থেকে প্রিয়তাকে বলল, উপরের দিকটা দেখো। প্রিয়তা দেখল, তৎক্ষণাৎ চোখে এলো অনাবৃত কোমর সহ বুকের কিছুটা অংশ দৃশ্যমান। প্রিয়তা চট করে আঁচল ঠিকঠাক করে নিল। সাদান নিজেও উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতের ঘড়ি পরে, আর সাইডে দাঁড়িয়ে প্রিয়তা নিজেও হালকা সাজুগুজু করে নেয়। যতটুকু সাজ বিয়ে বাড়িতে চলন সয়, প্রিয়তার নিজেরও বেশি সাজতে বেশি ভালো লাগে না। তার মধ্যে সাদানের কড়াকড়ি নিষেধও আছে বেশি সাজগোজ না করতে, তবে সেটা শুধু বাহিরে। সাদান রেডি হয়ে আগে নিজে বেরিয়ে গেল। যাওয়ার আগে অবশ্য বলে গিয়েছে সারা বা মাইশাকে পাঠাবে, বিয়ে বাড়ি কে কোথায় আছে, আর বিয়ের খবরটা যদি কারোর কানে যায় তবে ঝামেলা হবে। তবে বেশি দিনে লুকোচুরি চলবে না, মাস তিনেক পর প্রিয়তার 18 হবে, তখন অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেবে। রিধির বিয়ের সাজ কমপ্লিট, সাজানো শেষ একবার নিজেকে। রিধি দেখতে একটু ভিন্ন রকম সুন্দর, যে কেউ এক দেখায় মায়াই পড়বে, মুখটা একদম মায়াই ভরপুর, সেখানে কৃত্রিম সাজ আরও দ্বিগুণ সুন্দর দেখাচ্ছে। তবে এত সুন্দর মুখটা কেমন মলিন হয়ে আছে, তবে যেটা শুধু রিধি দেখতে পাচ্ছে, সবাই রিধির রূপের প্রশংসা করছে, কিন্তু কেউ ভেতরে তীব্র যন্ত্রণাটা দেখতে পাচ্ছে না, যেটা রিধিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। চিৎকার করে কেঁদে বলতে মন চাচ্ছে, আমি বিয়ে করব না, করব যদি পাত্র বাজিত হয় তবে। রিধির এমন ভাবনা চিন্তায় নিজের উপরই হাসি পেল। এর মধ্যে সবাই বাহির হতে বর এসেছে, বর এসেছে বলে হই হুল্লোড়ে কানে এলো, কম বেশি সবাই চলে গেল। রুম একদম ফাঁকা থাকার মধ্যে সারা প্রিয়তা আয়না সারাকেও রেডি করে রেখেছে। রিধির বিয়ের পর পরে এঙ্গেজমেন্টটা হবে। সারাকে একটা জাম কালার শাড়ি পরিয়েছে, দেখতে মাশাল্লাহ, ছোট নাদুস নাদুস দেহখানা ঝলমল করছে, শাড়িটা বেশ মানিয়েছে। দরজা হতে রাহান সবটা পর্যবেক্ষণ করে, কিন্তু পরক্ষণে বোনের দিকে নজর যেতে মনটা খারাপ হয়ে যায়। একটু পরই তার বোনটা বর হবে, মিনিট সময় ব্যবধান হয়তো, বেশি ডিফারেন্স না, রাহান আর রিধির বয়সের হবে হয়তো এই 1.5 বছরের মতো। বোন তার সাথে ছিল না 5 বছরেরও বেশি সময়, কিন্তু তাদের মাঝে তবুও ভালোবাসা কমতি ছিল না, না আগে ছিল, তবে এদিকে এসে বোনটা তার কেমন হয়ে গেল, একদম চুপচাপ আগের মতন, আর কথা চঞ্চলতা নেই। এতে অবশ্য রাহান প্রথম মন খারাপ করলেও পরে সবটা ওয়াজিদের কাছ থেকে ঘটনা জানতে পেরে ওয়াজিদকে মারতে গিয়েছিল, পরে অবশ্য ক্ষমাও চেয়েছে। সে জানে বোন তার ভীষণ ভালোবাসে ওয়াজিদকে, তাই তা বোনের মন আর ভালো করার চেষ্টা করেনি। বোনের মন সবসময় যাতে ভালো থাকে সে ব্যবস্থা করে দিচ্ছে। আপু চল, রাহান বলল। রিধি উঠে এলো, রাহান বোনকে আগলে নিল, রুম হতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো, পেছন পেছন আরও কিছু মানুষ এলো। রিধিকে মাসা আয়ান রাহান বিয়ের ব্যবস্থা যেখানে করা হয়েছে সেখানে নিয়ে এলো, তাদের সাথে সাথে সবাই এলো। রিধির মাথায় ঘোমটা একটু বড় করেই দেওয়া, তাই আশেপাশের জিনিস খুব একটা নজরে আসে না, তবে ইচ্ছে থাকলে দেখতে পারবে, কিন্তু রিধির কিচ্ছু দেখতে ইচ্ছে করছে না, তাই চোখ নিচু রেখে রাহানের হাত ধরে লিভিং রুমে বউ বইয়ের জন্য বরাদ্ধকৃত সোফায় বসিয়ে দিয়ে রাহান বোনের পেছনে দাঁড়িয়ে থাকে। রিধি পাশে বসা মাত্রই খুব চির পরিচিত একটা সুগন্ধি নাকে ভেসে এলো, তবে এত মানুষের ভিড়ে পাশে বসা তার না হওয়া বরের দিকে তাকাতে সাহস পেল না।
কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন, আমাদের আরও একটা শুভ কাজ আছে। কাজী সাহেব সম্মতি পেয়ে বিয়ের সব নিয়মকানুন করতে লাগলো। তবে কাজীর মুখে অনাকাঙ্ক্ষিত নাম শুনে চমকে উঠল। কোনো কিছু তোয়াক্ষা না করেই রিধি পাশে বসা বর রূপে ওয়াজিদকে এক পলক দেখে সাথে সাথে চোখ নামে। এদিকে কাজী ও কবুল বলতে মেয়েকে তাড়া দিচ্ছে, যা রিধির কান অবধি যাচ্ছে না। রিধির পক্ষ হতে কোনো জবাব না পেয়ে অনেককেই ফিসফিস করে বলতে লাগলো। পরিস্থিতি অস্বাভাবিক দেখে ওয়াজিদ নিজের শক্ত হাতটা রিধির কোমর স্পর্শ করে। রিধি তৎক্ষণাৎ কেঁপে উঠল। সম্মতি ফিরে পেতে বুঝতে পারে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। তার মধ্যে ওয়াজিদ ফিসফিস করে বলে উঠল, সারপ্রাইজ পেয়ে এতটাই চমকে গিয়েছ যে এখন কবুল বলতে ভুলে গিয়েছ। আমাকে বলেননি কেন আপনি ছিলেন পাত্র? ওয়াজিদ রুমে আসা মাত্রই রিধি উপরোক্ত কথাটা বলে ওঠে। বিয়ের পর বাড়িতে আসা মাত্রই একটা ইমার্জেন্সি কেস পড়ে যাওয়াতে নতুন বউ বাড়িতে রেখে তক্ষুনি হসপিটাল যেতে হয়েছিল ওয়াজিদকে। তখন সন্ধ্যা সাড়ে ছয়টা ছিল, আর এখন রাত 10:30টার বেশি সময় বাজে। ওয়াজিদ নিজের হাতে থাকা ঘড়িটার দিকে এক নজর তাকিয়ে বাঁ হাতের ভাঁজে ঝুলিয়ে রাখা সাদা অ্যাপ্রন সাথে ডান হাতে থাকা স্টেথোস্কোপটাও রাখে সেন্টার টেবিলে। রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের হাতে হতেই ঘড়ি খুলে রাখে। অতপর ফ্যাটের বোতাম খুলতে খুলতে রিধির পাশে গিয়ে বসল। সেকেন্ডের মতন রিধির মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে হুট করে রিধির কোলে মাথা তুলে দিয়ে শুয়ে পড়ল। রিধি চমকাল, হকচকিয়ে উঠে নিজের হাত জোড়া গুটিয়ে নিতে যাবে, তার আগেই ওয়াজিদ আটকে দিল। রিধির হাত ছোড়াই চুমু খেয়ে নিজের মাথার উপর রেখে দিল। রিধির সারা শরীর শিউরে ওঠে, এতটা কাছাকাছি এর আগে ওরা কখনো হয়নি। তা একটু নার্ভাস, তবে ভীষণ ভালো লাগলো। নিজের অজান্তেই রিধির হাত ছোড়া ওয়াজিদের চুলের ভাঁজে চালালো। ওয়াজিদ মুচকি হাসল। ওয়াজিদ পাশ ফিরে কাত হয়ে রিধির পেটে মুখ গুঁজে জিজ্ঞেস করল, সারপ্রাইজ ভালো লাগেনি? কষ্টটা তো আগে হয়েছে, কণ্ঠ অভিমানের রেশ স্পষ্ট। ওয়াজিদ ফের আগের নাই হাসে, তবে উল্টো ফিরে থাকায় তার রিধির চোখে ধরা পড়ে না। ওয়াজিদ সোজা হয়, উঠে ঠিক রিধির বরাবর বসে শান্ত কণ্ঠে সুধারো, জানতো দুঃখের পরেই কিন্তু সুখ আছে, সুখ আছে বলেই আমরা সুখটা উপভোগ করতে পারি। ওয়াজিদ থামল, রিধি নিজেও চুপ। ওয়াজিদ মিনিট খানেক সময় চুপ থেকে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো। রিধি শুনল আলগোছে, বিছানা হতে নেমে চলে যেতে নিলে ওয়াজিদ বলে উঠল, রিধু আমার একটা টি শার্ট পরো। রিধি অবাক হলো, ওয়াজিদ এখনো মনে রেখেছে কথাটা? রিধি বিস্ময় নিয়ে পেছন ফিরে ওয়াজিদের চোখে চোখ রেখে জানতে চাইল, আপনার মনে আছে আজও? মনে না থাকার কি আছে, 6 বছর আগের কথা এটা। আমার সবটা জুড়ে তুমি, সেখানে আমার আমি কে কি করে ভুলে যাব? রিধি প্রচুর অবাক হয়, সাথে মনে মনে ভীষণ খুশি হয়। তার কোথাও একটা মনে হচ্ছে সে সত্যি ভাগ্যবতী। ওয়াজিদ যেদিন মেডিকেলে চান্স পায় রিধিকে সেদিন অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল, আর কথায় কথায় তখন রিধিকে জিজ্ঞেস করেছিল রিধি আজ ওয়াজিদের কাছে কি চায়। তখন রিধি লজ্জামাখা হাসি হেসে বলেছিল ওয়াজিদের ব্যবহার করা একটা টি শার্ট চায়, তবে সেটা বিয়ের দিন রাতে। ওয়াজিদ অবাক হয়েছিল, তাই কৌতূহল নিয়ে আবারও প্রশ্ন করেছিল, শুধু একটা টি শার্ট কেন? রিধি তখন আবারও লজ্জামাখা হাসি দিয়ে জানিয়েছিল ওয়াজিদের টি শার্টটা তার ভীষণ ভালো লাগে। সেদিন ওয়াজিদ প্রচুর হেসেছিল, আর প্রতিবারে নেই সে হাসির প্রেমে পড়েছিল রিধি। রিধির ভাবনার মাঝে ওয়াজিদ গিয়ে নিজের ব্যবহার করা একটা গেঞ্জি এনে রিধির হাতে দিল। রিধি গেঞ্জিটার দিকে এক পলক তাকালো, একদম গাঢ় নীল রঙের একটা টি শার্ট, যা দেখে ঠোঁটের কোণে হাঁচি ফুটে উঠল রিধি। মুচকি হেসে ভারী লেহেঙ্গাটা উঁচু করে ওয়াশরুমের দিকে চলে গেল। সাথে অবশ্য ওয়াজিদ একটা তার নিজের থ্রি কোয়ার্টার প্যান্টও দিয়ে দিল। তবে রিধি সে কি সত্যি ওয়াজিদকে এত সহজে মেনে নেবে? আজ কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, একে অপরকে নিজের কাছে টেনে নেবে, নাকি কেউ একজন বাধা প্রদান করবে? ওয়াজিদ রুমটা চোখ বুলাল, ফুলে দিয়ে আর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে রুমটাকে। এতে অবশ্য তার কাজিন দল তার কাছ হতে মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট নিয়েছে। ওয়াজিদ চট করে গায়ের ঘামে ভেজা শার্টটা বদলে নিল, অতপর ট্রাউজার পরে আলমারি খুলে সেখানে কিছু নড়াচড়া করে রিধি ফ্রেশ হয়ে ওয়াশরুম হতে বেরিয়ে এলো। তবে সে লজ্জা বারবার চোখের দৃষ্টি এলোমেলো ঘুরাচ্ছে। ওয়াজিদ সেদিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। রিধি ইতালিতে থেকেছে দীর্ঘদিন, তবে তার পোশাক আশাক সবসময় শালীন ছিল, সবসময় গলায় ওড়না ঝুলিয়ে রাখত, কিন্তু আজ শুধু একটা গেঞ্জি আর প্যান্ট, যদিও এগুলো ভীষণ ঢিলাঢালা হচ্ছে, তবে মেইলি ভাঁজগুলো স্পষ্ট।
ওয়াজিদ এগিয়ে গেল, রিধির দুই পা পেছনে গেল। ওয়াজিদ অবাক হয়ে তাকালো। রিধি কণ্ঠ খুব স্বাভাবিক রেখে বলল, সোফায় ঘুমিয়ে পড়ুন। রিধু, আমরা কোনো সিনেমা করছি না। ওয়াজিদ চোখ মুখ শক্ত করে বলল। রিধি আগের ন্যায় আবারও বলল, জোর খাটাবেন। কি ছিল কণ্ঠে ওয়াজিদ জানে না, তবে কিছু একটা ভেবে রিধির কথা অনুযায়ী কাজ করে। রিধিও মলিন হেসে বিছানায় শুয়ে পড়ল। তার কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, কেন ওয়াজিদ অধিকার দেখালো না। বরাবরের মতন এবারও সে চুপ করে রইল, খুঁটি দেখল না একটু। রিধির ভাবনার মাঝে শক্ত একটা হাত রিধির পেট আঁকড়ে ধরে। রিধি এমন স্পর্শে কেঁপে উঠল, কিছু বলার মতন শব্দ পেল না। সারা শরীর অবশ্যই আসছে, শিরশির করছে শিরা উপশিরা। ওয়াজিদ নিজের হাতের বাঁধনটা আরও দৃঢ় কর, গেঞ্জি ভেদ করে উন্মুক্ত পেটে বিচরণ ঘটায়। আরেক হাতে রিধি গেঞ্জি কাঁধ হতে নামিয়ে নিজের অধর ছুঁয়েই ফিসফিস করে জানাল, আমাকে পাগল করে এখন দূরে রাখা হচ্ছে? এটা সম্ভব না মিসেস দেওয়ান। ওয়াজিদ নিজের অধিকার বুঝে নিতে জানে। রিধির কি হলো কে জানে, হঠাৎ শব্দ করে কেঁদে দিয়ে উল্টো ফিরে শক্ত করে জড়িয়ে ধরে। ওয়াজিদ হাসলো, নিজের বুকের সাথে আরও কিছুটা চেপে ধরে যতটা ধরলে একটা মানুষের হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম। রিধির অবস্থাও তাই হলো, শ্বাস নিতে কষ্ট হলো, অনেক কষ্টে জানালো। ওয়াজিদ ছেড়ে দিল, নিজের সম্পূর্ণ ভর রিধির উপর দিয়ে সাইডে টেবিলে সুইচ টিপে লাইট অফ করে দিয়ে বুলিয়ে উড়ালো। আজ থেকে এমন কষ্ট রোজ পেতে হবে রিধু পাখি। অনেকদিন পর প্রিয়তার সারা কলেজ যাচ্ছে। সারা অবশ্য যেতে চায়নি, তবে সামনে প্রথম বছর বার্ষিক পরীক্ষা। সারা প্রিয়তাকে রেডি হতে বলে হেলে দুলে নিজের রুমে চলে গেল। প্রিয়তা সামান্যই রেডি হয়ে নিল, সাদান সেই সকালেই বেরিয়েছে। কোথাও একটা আজ সাধারণ জনগণের সাথে বেশ বড় সড় সমাবেশ আছে, প্রিয়তা জানে না কোথায়। তবে রাহান যখন সাদানকে নিতে এসেছে তখন প্রিয়তা রান্নাঘরে ছিল, আর রাহান ডাইনিং টেবিলে বসে জাফর মির্জার সাথে কিছু কথোপকথন শুনে বুঝতে পেরেছে ঝামেলা হওয়ার আশঙ্কা আছে। বিরোধী দলের প্রাক্তন এমপিও নাকি বর্তমানে দেশে অবস্থান করছে, তাই ভয় হওয়াটা স্বাভাবিক। তার যথেষ্ট কারণ রয়েছে, প্রাক্তন এমপি বেশ খারাপ লোক বলেই সবার মতামত। প্রিয়তা কলেজ ড্রেস পরে রেডি হয়ে হিজাবটা ভালো করে আটকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সারার রুমে চলে আসে। ওর মনটা কেন জানি কেমন কেমন করছে, অস্থির অস্থির করছে। তবে প্রিয়তা ভাবছে হয়তো শরীর খারাপ তাই এমন হচ্ছে, তাই বেশি কিছু আর ভাবে না। সারাকে সঙ্গে নিয়ে সালিহা বেগমের কাছে বলেই দুজন বাড়ি হতে বেরিয়ে এলো। তখন দুপুরে সমাবেশ শেষ। সাদানকে সিকিউরিটির সাহায্যে সাবধানের সহিতে তার সিকিউরিটিরা তাকে গাড়ি অবধি নিয়ে এলো, কিন্তু গাড়ির ভেতরে আর ঢুকতে পারে না। তার আগেই গোলাগুলি শুরু হয়, কোথাও থেকে কারা যেন গুলি ছুড়েছে, আশেপাশের মানুষজন ছোটাছুটি করতে লাগলো। সিকিউরিটিরা তৎক্ষণাৎ দিকবিদিক শূন্য হয়ে পড়ে, হঠাৎ আক্রমণে তারা কোনো কিছু ঠাহুর করতে পারছে না। এর মধ্যে দুজন সিকিউরিটি অলরেডি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাদান খুব সূক্ষ্মভাবে দক্ষতার সাথে নিচে পড়ে থাকা একজন সিকিউরিটির হাত থেকে বন্দুকটা নিজের হাতে তুলে নেয়, কিন্তু অন্য সিকিউরিটিরা সাথে আইনের লোকেরাও সাদানকে ব্যারিকেড দিয়ে গাড়িতে বসতে বলেছে, কিন্তু সাদান কিছুতেই গাড়িতে বসছে না। তবে ঘটনাটা যত দ্রুত ঘটেছে ঠিক ততটাই দ্রুততার সাথে আইনশৃঙ্খলা বাহিনীরা গুলি বর্ষণকারীদের ইতোমধ্যে পাল্ট আক্রমণে তারা কিছুটা আহত হয়েছে। এর মধ্যে জীবিত সবাইকে আটক করে নিয়েছেন তারা। সাদান পরিস্থিতি স্থিতিশীল দেখে গাড়িতে উঠে বসে, কিন্তু হঠাৎ মনে হলো রাহান ওর সাথে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না কোথাও। সাদান ততক্ষণে আবারও গাড়ি থেকে নেমে পাশেই পুলিশের কাছে যেতে নিলেই দেখা মেলে রাহান সহ প্রিয়তা সারাকে নিয়ে পুলিশের তাদের সুরক্ষা নিশ্চিত করে এদিকে নিয়ে আসছে। সাদান অবাক হলো সারা আর প্রিয়তাকে এখানে দেখে। ও তো রাহাতকে বলে এসেছিল যেন ওরা কলেজে না আসে আজ, তার কারণ সমাবেশটা কলেজ থেকে মিনিট পাঁচ দূরে একটা মাঠে বসেছে। তবে কি রাহাত ওদের নিষেধ করেনি? রাহাত ভাই ফোন দিয়ে বলল ও ভুলে গিয়েছিল। কেয়ারলেস একটা। রাহানের কথাগুলো শুনে সাদান বিড়বিড় করে বলে উঠল। তবে হঠাৎ সাদানের দৃষ্টি বইয়ের পায়ের দিকে গেল। সাদা পায়জামাটা বাম পায়ের গোড়ালির বেশ অনেকটা অংশ লাল হয়ে আছে। সাদানের বুকের ভেতর ধক করে উঠল। অস্থির হয়ে কিছু জিজ্ঞেস করার পূর্বেই সারা আশ্বাস দিয়ে জানাল, যখন গণ্ডগোল বাঁধল তখন আমরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য একটা গাছের পাশে যাচ্ছিলাম, তখন ওর পায়ে কিছু একটা পেছন হতে গেঁথে গিয়েছে, রাহান ভাইয়া বের করে দিয়েছে। ব্যথা পাই। প্রিয়তা সাদানের মাথার চুল শক্ত করে চেপে ধরে ব্যথাতুর শব্দ করে বলে ওঠে, প্রায় শেষ, আর একটু সহ্য করো সোনা।
সাদান শুভ্র রঙের ব্যান্ডেজটা পায়ে প্যাঁচাতে প্যাঁচাতে জানালো প্রিয়তাকে। প্রিয়তা আর কোনো শব্দ প্রয়োগ করে না, দাঁতে দাঁত খিঁচে শক্ত হয়ে থাকে। সাদান ব্যান্ডেজটা পেঁচানো শেষে উঠে এগিয়ে গিয়ে আলমারি খুলে সেখান থেকে নিজের আর প্রিয়তার ড্রেস আনে, সেগুলো সোফায় রেখে ফিরে এসে প্রিয়তাকে কোলে তুলে নিল। প্রিয়তা চুপটি করে গলা জড়িয়ে ধরল। ভীষণ ব্যথা করছে পায়ে, তাই আর কথা বাড়ায় না। পায়ে তখন একটা ব্লেড ভাঙা গেঁথে গিয়েছিল, রাহান সেটা বের করলেও রক্ত পড়া বন্ধ হয়নি। আর হসপিটাল যাওয়াটাও তখন সেফ ছিল না, তাই তো বাসায় এসে সাদান নিজে প্রাথমিক চিকিৎসা করেছে, অবশ্য একটা ইঞ্জেকশন পুশ করেছে যাতে ইনফেকশন না হয়। সাদান প্রিয়তাকে ওয়াশরুমে এনে নিজে কলেজ ড্রেস বদলে টাওয়াল পেঁচিয়ে দিয়ে আবারও কোলে করে এনে সোফায় বসিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। প্রিয়তা নিজে ওঠেনে টুনে পরে নিল। সাদান হাসলো, হাতে থাকা ভেজা টাওয়ালটা নিয়ে বেলকানিতে যেতে যেতে বলল, একদম নড়াচড়া করবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, খাবার রুমে দিতে বলবো। ভাবা যায়, এমপি মহোদয় বউয়ের সব কাজ নিজে হাতে করছে। প্রিয়তার কেমন তাচ্ছিল্যের স্বরে হেসে উঠল। সাদান ওয়াশরুমে যাওয়ার জন্য মাত্রই নিজের হালকা গোলাপি রঙের টাওয়ালটা সোফা হতে হাতে নিয়েছিল। প্রিয়তার কথা শুনে প্রিয়তার সামনে দাঁড়ালো, নিজেও ভ্রুক কুচকে জিজ্ঞেস করল, কোথাও লেখা আছে এমপিরা কাজ করতে পারবে না? কি বলুন তো, অপ্রত্যাশিত ছিল তো তাই। সাদান প্রিয়তার কথা শুনে হঠাৎ মনে হলো প্রিয়তা একজন 22-23 বছরের প্রাপ্তবয়স্ক নারী, কিন্তু কথা হলো এত গভীর করে কেন তার সাথে কথা বলছে তার বউ? তোমার হয়েছেটা কি? কিছু না তো, আপনি যান বরং, আপনার আবার সময় অপচয় হচ্ছে। সাদনান জবাবে কিছু বলল না, ওয়াশরুম যাওয়ার জন্য অগ্রসর হলো। 4টার দিকে আজ কিছু মানুষ আসবে, তার উপর একটা বিশেষ কাজও করতে হবে, সাথে দুপুরে আক্রমণকারী লোকদের একটা কিছু করতে হবে। রাতে না হয় আজ বউয়ের সব অভিযোগ শুনবে, সে জানে বউ তার মনে মনে অভিমানের পাহাড় তৈরি করে রেখেছে, অবশ্য রাখারই কথা, কিন্তু তার নিজের কী দোষ, এত এত ঝামেলা সামলে বউকে সময় দিয়ে উঠতে পারছে না। নতুন এমপি হওয়ার সুবাদে সবটা সামলে নিতে একটু হিমশিম খেতে হচ্ছে, অবশ্য ততটা সমস্যা হতো না যদি না প্রাক্তন এমপি সব দায়িত্ব নিয়ম ঠিকঠাক পালন করত। সাদান শাওয়া নিয়ে একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে এসে প্রিয়তার পাশে বসে প্রিয়তাকে নিজের এক উড়ুর উপর নিয়ে চুল মুছিয়ে দিতে বলে। প্রিয়তা বাধ্যমের মতন শুনল। চুল মোছা শেষ সাদান প্রিয়তাকে আবার আগের স্থানে বসিয়ে দিয়ে গায়ে একটা টি শার্ট জড়িয়ে নিল। এর মধ্যে একজন কাজের লোক আর সুফিয়া বেগম খাবার নিয়ে হাজির হলো। প্রিয়তার ব্যাপারটা নিয়ে সবাই অবগত, তাই নিজে যেয়ে যেতে পারবে না, সেজন্য খাবার উপর রুমে পাঠিয়ে দিয়েছে সালিহা বেগম। সবাই অবশ্য খাবার শেষ করে নিয়েছে, তার উপর আয়নার 9 মাস শেষের দিকে, তাই সালিহা বেগম সেখানেই আছে বলে জানালো সুফিয়া বেগম। খাবার রেখে প্রিয়তার হালচাল জিজ্ঞেস করে তিনি চলে গেল। সাদান ততক্ষণে নিজের প্রয়োজনীয় সব কাজ শেষ করে প্রিয়তার পাশে বসে খাবার থালা হাতে নিয়ে প্রিয়তাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নিল। প্রিয়তা এটা বেশ উপভোগ করলো। অনেকদিন পর সাদনান প্রিয়তাকে নিজের হাতে খাবার খাই দিচ্ছে। খাবার শেষ সাদনান এটো থালা সেন্টার টেবিলে রেখে নিজের হাত ধুয়ে আসে বেসিন হতে। প্রিয়তার মুখ মুছিয়ে দিয়ে একটা ব্যথা আর ওষুধ খাই দিল। প্রিয়তা বিনা বাক্য খেয়ে নিল। সাদনান প্রিয়তাকে বিছানায় নিয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে গেল প্রিয়তার পাশে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সাদনান সেদিকে তাকিয়ে মিনি কম্বলটা প্রিয়তার গায়ে দিয়ে দিল। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদান জিজ্ঞেস করলে জানালো নিচে মানুষ এসেছে। সাদান আসছি বলে প্রিয়তার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে এলো রুম হতে। সাদান বসে আছে ওয়াসিফ দেওয়ানের সামনে, সাথে আছে আরও কিছু বড় বড় নেতা। তারা মূলত কিছু নিয়ে সমালোচনা করছে। বেশ অনেকটা সময় সাদান সবার কথোপকথন শোনে, কিন্তু সে খুব গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছে, ভাবনা অতি প্রখর যা ওয়াসিফ দেওয়ান পর্যবেক্ষণ করে। সিকিউরিটি আর কড়াকড়ি করতে বলবো, ওয়াসিফ দেওয়ান বলল। ওনার সাথে এখানে থাকা সবাই সাই দিল, তবে সাদনা নাকচ করে দিল, থুতনিতে নিজের দুই হাত ঠেকিয়ে জানালো, কি দরকার, তার চেয়ে ঢের বেশি ভালো শেকড়টা উপড়ে ফেলা, সম্ভব হবে না, জাফর মির্জা বলল। সাদনা দাদার দিকে তাকালো, ফের দৃষ্টি ঘুরিয়ে ওয়াসিফ দেওয়ানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সময় বলে দিবে, বাসায় যান, রেস্ট করুন। এইচএসসি পরীক্ষা শেষ, তিনির অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন। এখন বই নিয়ে বসে আছে টেবিলে, পাশে সোফায় কবির খুব মনোযোগের সাথে কিছু করে যাচ্ছে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে, হাতের আঙুলগুলো অনবরত কীবোর্ড চালিয়ে যাচ্ছে। তিনি সেদিকটায় তাকিয়ে থাকে অনেকক্ষণ যাবত, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, খাবার খেয়ে এসেছে এই একটু আগে। শরীরটা কেমন করছে, গা গুলাচ্ছে, মনে পেটের ভেতর নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে।
তিন্নি হাতে থাকা কলমটা টেবিলে রেখে মুখে হাত ছিপিয়ে ধরে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কবিরের চোখে সেটা ধরা পড়ল। ল্যাপটপ রেখে তৎক্ষণাৎ উঠে নিজেও পেছনে পেছনে ওয়াশরুমে আসে। ততক্ষণে তিন্নি ঘর ঘর আওয়াজ তুলে বেটের হাত ছিপে ধরে বেসিনের উপর ঝুঁকে বমি করছে। কবির এগিয়ে এলো চুলগুলো সামনে থেকে পেছনে এনে কোনো রকম বেঁধে দিয়ে মুখে পানি দিতে সাহায্য করল। বেচারা বেশ ঘাবড়ে গিয়েছে, চোখ মুখে কেমন আতঙ্কের ছাপ স্পষ্ট। তিন্নি চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দুর্বল শরীরটা আর ধরে রাখতে পারে না, কবিরের বুকের উপর আলগোছে মাথাটি এলিয়ে দেয়। কবির কি বুঝতে পারলো কে জানে, হঠাৎ করে কোলে তুলে নিল। তিন্নি গলা জড়িয়ে ধরে ক্লান্ত ভরা কণ্ঠে জানালো, যেতে পারতাম, দরকার ছিল না। সেটা তো দেখতে পাচ্ছি, ঠিক মতো খাও। কবির কথাটা কি মনে করে আর সবটা সম্পূর্ণ করে না। তিন্নিকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসে কৌতূহল নিয়ে জানতে চাইল, সব ঠিকঠাক ছিল তো এই মাসে? তিন্নি হাসলো খুব সাবধানের সহিত, মাথাটা কবিরের কাঁধে রেখে এক বাহু ঝুরিয়ে ধরে বলে উঠল, যদি বলি না? মজা করছো তুমি? আপনার তাই মনে হচ্ছে? তিন্নি মাথা তুলে কবিরের মুখপানে তাকালো। কবির খুশি কিনা বুঝে উঠতে পারে না। কবির ফিরে বসলো, নিজের দানবীয় হাত জোড়া তিন্নির গোল গাল মুখখানা নিজের সে হাতের আজলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, তুমি শিওর আমি বাবা হব? রাত তখন তিনটা, রাহাত পাশেই ঘুমোচ্ছে। আয়নার সেদিকে একবার দেখে নিল, পেটটা হালকা ব্যথা করছে। নিজের পেটের উপর হতে রাহাতের ডান হাতটা সরিয়ে অনেক কষ্টে উঠে বসল। সাইড টেবিল হতে গ্লাস ভর্তি পানিটা নিয়ে একটু পানি খেলো, যদি বাড়তো তবে হয়তো পুরোটা খেয়ে নিত, কিন্তু সম্ভব না। কনসিভ করেছে পর থেকে পানিটা আয়না একদম খেতে পারে না। পানি না সব খাবারই কেমন অনীহা বোধ করে, যদিও এটা প্রায় হয়ে থাকে প্রেগন্যান্সির সময়, তবে কষ্ট করে হলেও খেতে হয়। আয়নার ক্ষেত্রেও তাই হচ্ছে, জোর করে খেতে হয়, কিন্তু পানিটা একদম খেতে পারে না। আয়না পেটে হাত ছেপে বসে আছে, যদি পানি সবটা খেতে পারত তবে হয়তো ব্যথাটা কমত, কিন্তু এখনও তো আরও বেড়েছে। আয়না বুঝতে পারছে না কি করবে, রাহাতকে ডাকবে? দ্বিধা করতে করতে শেষমেশ না পেরে ব্যথাতুর শব্দ করে ওঠে, রাহাতকে ডাকবে? তার আগেই আয়নার শব্দ, রাহাত তন্দ্রা ছোটে। আয়নাকে বসে থাকতে দেখে তড়ি ঘুড়ি করে নিজেও উঠে বসল, চুলগুলো বেঁধে দিল পাশ থেকে ক্লিপ দিয়ে। আয়নার সারা শরীর ঘেমে নেই একাকার অবস্থা, রাহাত কিছু বলার মতন খুঁজে পাচ্ছে না, আয়নাও কেমন হাঁসফাঁস করছে। রাহাত যেন কিছু বুঝতে পারল, কিছু জিজ্ঞেস না করে আয়নাকে কোলে তুলে নিল। দরজা শুধু ভিড়ানো ছিল বিধায় বেশি কষ্ট করতে হলো না। রুম হতে 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 কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটু ধৈর্য ধরো। পরপরই নিজের বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ডাকতে লাগল। উপর থেকে নিচে নামতে নামতে ওরা নিচের ঘরের সবাই লিভিং রুমে হাজির হলো। মুহূর্তে মাঝেই অন্ধকার বাড়িটা আলোকিত হয়ে গেল। ঘটনা বুঝতে কারোরই তেমন কোনো অসুবিধা হয় না, যেহেতু বিষয়টা নিয়ে আগে থেকে সবাই অবগত ছিল যে কোনো সময় যা কিছু যা তা হতে পারে। তাই তো বাড়ির কোনো পুরুষ লোক আজ মাস ধরে রাতে বাহিরে থাকে না। মুফিজের মির্জা কোনো বাক্য প্রয়োগ না করে নিজের চোখের চশমাটা ঠেলতে ঠেলতে বেরিয়ে গেল গাড়ি বের করতে। সালিহা বেগম শাশুড়ির কাছে এগিয়ে এলো নমনীয় কণ্ঠে, অনুমতির আবেদন করল, আম্মা আমি যাব। যাও। সালিহা বেগম মনে মনে অবাক হলো, তবে শাশুড়ির থেকে সম্মতি পেয়ে আর কথা বাড়ায় না, তৎক্ষণাৎ স্বামীর পেছন পেছন বেরিয়ে গেল। সাদ্দান প্রিয়তা সারা এক পাশে দাঁড়িয়ে রয়, এটা তাদের কাছে অবাক করা বিষয়, তাই সবাই একটু ফকড। তবে সাদ্দান নির্বিকার, সে যেত তবে সে যাওয়া মানেই বিপদ, নিজে হাতে ডেকে আনা, তাছাড়া তার কাল একটা বিশেষ কাজও আছে, কত শত দায়িত্ব। প্রিয়তা অবশ্য আয়নাকে ওই অবস্থায় দেখে কেঁদে দিয়েছে, কিন্তু শব্দহীন, সেটা কেউ লক্ষ্য না করলেও সাদ্দানের চোখে ঠিকই ধরা পড়ে, কিন্তু কিছু বলে না। বোন আর ভাইকে যে প্রিয়তা ভীষণ ভালোবাসে, অবশ্য আয়নাও ছোট বোনকে প্রচণ্ড ভালোবাসে। সবাই চলে গেল যে যার রুমে, সাদ্দানও প্রিয়তাকে নিয়ে রুমে এলো। রুমে এসে প্রিয়তা কেঁদে দিল শব্দ করে, সাদ্দান কিছু বলল না, আগলে নিল নিজের বাহু ডরে। আপুর কিছু হবে না তো? তুমি পজিটিভ কেন ভাবছো না? আসে না, আম্মু তো আমাকে রেখে চলে গিয়েছে। মায়ের তো সমস্যা ছিল বড়, কিছু হবে না, দোয়া করো। প্রিয়তা চুপ করে যায়। সাদ্দান নিজেও চোখ বন্ধ করে আরও দেড় ঘন্টার মতন বাকি ফজরের আজান দিতে ঘুমানোর চেষ্টা চালায়। হসপিটাল পৌঁছতে আধ ঘন্টা সময় লেগেছে। রাত শেষের দিকে হওয়াতে প্রায় সবাই ঘুমিয়েছিল।
শুধু কিছু সংখ্যক মানুষ আছে, তবে তারাও কেউ রোগী কেউ বা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে। ডক্টর নার্স চোখে পড়ছে না রাহাতের। মফিজুর মির্জা আজম মির্জা দৌড়ে ভেতরে গেল। রাহাতও ব্যথায় ছটফট করতে থাকা আয়নাকে নিয়ে এগিয়ে এলো। তবে বেশি দূর যেতে হয়নি, দুই বাপ চাচা সহ ডক্টর সমেত ফিরে এলো আর সবাইকে অপেক্ষারত ফেলে দিয়ে আয়নাকে নিয়ে চলে গেল উঠিতে। সালেহা বেগম ছেলেকে অবয়ব দিচ্ছে এটা সেটা বলছে, আজান দিলে পুরুষ সবাই নামাজ পড়তে চলে গেল। শুধু সালেহা বেগম বসে রইল, কি করবে, হঠাৎ কার কাছে যাবে বুঝতে পারছে না। তাই বসে বসে আল্লাহর কাছে ছেলে বউ আর তার অনাগত সন্তানের জন্য দোয়া করতে লাগলো। রাহাতরা সবাই যাওয়ার 6 কি 7 মিনিটের মাথায় একজন নার্স সাদা একটা টাওয়াল পেঁচিয়ে একটা বাচ্চা কোলে উঠি হতে বেরিয়ে এলো। মুখে তার কি সুন্দর চমৎকার হাসি। সালেহা বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ালো, চট করে এগিয়ে এলো। নার্সটা হাসি বজায় রেখেই সালেহা বেগমের কোলে বাচ্চাটাকে দিল। নার্সটা হেসে বলল, আপনার মেয়ে ভালো আছে। নার্সের কথায় সালেহা বেগম নিজেও হাসলো। নার্সটা আবারও চলে গেল। নার্সটা বাচ্চা সম্পর্কে কিছু বলতে না দেখে সালেহা বেগম অবাক হলো। অবশ্য পরে তা ঘুচে গেল, কেননা তারা যে কি বাচ্চা হবে জানে না, সেটা তো আর নার্স জানে না। সালেহা বেগম বাচ্চাটা নিয়ে বসে রইল। তার ঠিক এক মিনিটের মাথায় সবার আগমন হলো। রাহাত সবার পেছনে ছিল। জাফর মির্জা আর মফিজুর মির্জা আগে এসে দেখে নিল। সবার শেষে রাহাতের কোলে তুলে দিল সালেহা বেগম। রাহাত টলমল পায়ে এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে কোলে নিয়ে কপাল একটা চুম্বন করলো নিজের অস্তিত্ব। ঠিক তখনই একজন ডক্টর এলো, জানালো আয়নাকে কেবিনে দেওয়া হয়েছে আর রোগীর খেয়াল রাখতে বলে চলে গেল ওনার সাথে। অবশ্য মফিজুর মির্জা গেল কথা বলতে। রাহাত কেবিনে এসে দেখলো আয়না ঘুমিয়ে আছে। রাহাত কোনো শব্দ না করে আলগোছে এগিয়ে গিয়ে বাবুটাকে আয়নার এক বাহুর উপর শুয়ে দিল। আয়নার হুঁশ নেই, হয়তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। রাহাত ছট করে সাথে থাকা বাবার ফোনটায় কয়টা ছবি তুলে নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আবার ডিলেট ফর্মই করে দেয়। অতঃপর বউ আর বাচ্চাকে পাহারা দিতে লাগলো। সময় কত দ্রুত চলে যায় তাই না, শুধু থেকে যায় স্মৃতি হিসেবে কিছু মুহূর্ত। তেমনই দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর। সারা প্রিয়তার HSC পরীক্ষা চলছে। আয়না রাহাতের মেয়ের 1 বছর হলো আজ। হ্যাঁ, সেদিন রাহাত আর আয়নার কোল আলো করে ইনিয়া এসেছিল। তিন্নির আর কবিরের একটা ছেলে হয়েছে, 3 মাস চলে। বাচ্চার নাম তুরাক খান। মায়াশা সিও কনসিভ করেছে, 3 মাস চলে। তবে বহু চেষ্টার পর আজ 1.5 বছর পর মুখ তুলে চেয়েছে আল্লাহ তায়ালা মায়াশার আয়নের দিকে। ওয়াজিদ রিধিকে নিয়ে আবারও সে সুদূর ইতালিতে পাড়ি জমিয়েছে। তবে শোনা যাচ্ছে আর 2 বছর পর তারা বাংলাদেশ এসে যাবে একেবারে, তাদের কোনো বাচ্চা হয়নি এখনও। সারা রাহানের বিয়ে ডেট পড়েছে আর 9 দিন পর। আর আজ মির্জাবাড়ি বেশ চমচমাট পরিবেশ। আর তার কারণ, আজ মির্জাবাড়ির একমাত্র কন্যা ইনিয়ার বার্থডে। আজ আজ 1 বছর পার রাখলো ছোট্ট ইনিয়া, যে কিনা তার ছোট্ট মা প্রিয়তার সঙ্গে সঙ্গে থাকে। সারাক্ষণ যা নিয়ে সাদ্দানের অভিযোগের শেষ নেই। তার কারণ, ইনিয়া হওয়ার পর থেকে প্রিয়তা তার ধারে কাছেও বেশি ঘেসে না, সবসময় ওকে নিয়ে পড়ে থাকে। তাই তো সাদ্দান ভেবে নিয়েছে আজ রাতে একটা কিছু করবে। বেশ অনেকটা সময় সাদ্দান গাড়িতে বসে আছে। গাড়িতে এসি চলছে, কিন্তু সাদ্দান তাও ঘামছে। রাহান সেদিকে এক পলক তাকিয়ে গাড়ির ড্রাইভারকে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিতে বলে। সাদ্দান কথা মতো কাজ করে। তারপর ধীর স্বরে সাদ্দানকে জানালো, শোন, বাবা বলেছে এই মাস থেকে অফিস যেতে। যা, তবে আমি ঠিকঠাক সঙ্গ পেলে হলো, সাদ্দান কণ্ঠ খুব শান্ত রেখে বলল। রাহান দীর্ঘশ্বাস ছাড়ে এই কথা উঠলেই সাদ্দান সবসময় এমন খাপছাড়া জবাব। রাহান আমতামতা করে বলল, নিজের একটা পরিচয় দরকার। বউ পালার চেয়ে ঢের বেশি টাকা ইনকাম করিস, MP ডান হাত ভুলে যাচ্ছিস। সাদ্দান সাবান নিয়ে মাত্রই বেরিয়ে এলো। পরনে ছাই রঙের একটা ট্রাউজার, বলিষ্ঠ পেটানো উদাম শরীর, বুকের ঘন কালো লোমগুলো পানি চিকচিক করছে। গলায় একটা টাওয়াল জড়ানো, যার এক পাশ দিয়ে মাথার চুলগুলো মুছে নিচ্ছে। সাওয়া নেওয়ার ফলে চেহারায় আলাদা একটা স্নিগ্ধ লাগছে, কিন্তু সেই স্নিগ্ধতা চাপা পড়ে মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছে বেশি। সাদ্দান টাওয়াল সোফায় ছুঁড়ে ফেলে। চুল তার আগেই বউ মুছে দিত সবসময়, কিন্তু আজ অনেক দিন হয় বউ এই কাজ হতে বিরতি নিয়েছে। কিন্তু সাদ্দান বিরতি আজ শেষ করবে, আগের মতন আবার কন্টিনিউ করবে, সব ঠিকঠাক করতে হবে। সাদ্দান এগিয়ে গেল, দরজায় দাঁড়িয়ে নিজের বলিষ্ঠ কণ্ঠে মাকে জোরে জোরে ডাকতে লাগলো। সাদ্দান জানে মা তার সমস্যা বুঝতে পারবে। সাদ্দানের মা নিজ থেকে গলা ছেড়ে ছেলেকে উত্তর করলো, আসছি বলে। সাদ্দান ফিরে গিয়ে সোফায় বসে থাকে, উদম শরীর নিয়ে চুল থেকে তখনও পানি পড়ছে।
সাদ্দানের ভাবনা সত্যি হলো, মা প্রিয়তাকেই পাঠিয়েছে। প্রিয়তা ওনার এক মাথায় হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করে, মাথা হতে ঘোমটা ফেলে দেয়। সোজা বিছানার উপর ওনা রেখে সাদ্দান ওর দিকে এগিয়ে যায়। সাদ্দান পুরোটা সময় বউয়ের দিকেই তাকিয়ে রয়। প্রিয়তা সোফা থেকে টাওয়াল তুলে চুল মুছে দিতে দিতে জিজ্ঞেস করলো, খাবার রুমে দেব? তুমি তো খাওনি, তাছাড়া নিচে অনেক মানুষ এখন, রুমে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। সাদ্দানের কথার বিপরীতে প্রিয়তা সম্মতি দিয়ে বলল। অতঃপর নিজের হাত দিয়ে সাদ্দানের চুল মুছে টাওয়াল নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফিরে এসে ওয়াশরুম গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। যদিও ঘন্টা সময়ের মতো হবে শাওয়ার নিয়েছে, তবে রান্নাঘরে ছিল বিধায় শরীর কেমন ভাল লাগছে। প্রিয়তা রুমে খাবার নিয়ে এলো, তারপর দুজন মিলে খেয়ে নিল। খাবার শেষ এটো থালা বাসন নিয়ে প্রিয়তা নিচে চলে গেল, আর এদিকে সাদ্দান নিজে রেডি হয়ে নিল। এখন 5টার আশেপাশে বাজার সময়, মেহমান সব নিশ্চয়ই আসতে চলেছে। আজ প্রায় অনেক মানুষদেরকে ইনভাইটেশন করেছে, তার কারণও অবশ্য আছে। বউ তার ধারে কাছে বেশি ঘেসে না, সে বুঝতে পারে রাগের কারণ, তবে কিছু করতে পারেনি, মূলত সময় করতে পারেনি। সাদ্দান রেডি হয়ে গায়ে পারফিউম দিয়ে নিজের গম্ভীর মুখ নিয়ে বেরিয়ে এলো রুম হতে। আপনারা কেউ কেউ হয়তো জানেন আমি বিয়ে করেছি, তবে সেটা ঘরোয়াভাবে, তাই কাউকে বলার বা নিমন্ত্রণ করার মতো সময় করে উঠতে পারিনি। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, আর সেই দিন সবার উপস্থিতি কামনা করছি, তখন না হয় আমার স্ত্রীকে দেখে নেবেন। সাদ্দান কথা শেষ আবারও ফিরে এলো স্টেজ থেকে। একটু আগেই কেক কাটার পর্ব শেষ হয়েছে, এখন সবাই যে যার মতো এনজয় করছে। প্রিয়তা সালেহা বেগমের পেছনে দাঁড়িয়ে আছে, পরনে মিষ্টি কালার একটা জামদানি শাড়ি জড়ানো। দেখতে ঠিক শাড়িটার কালারের মতোই মিষ্টি লাগছে। পাশে সারা ফোনে কিছু করছে। আয়ান মায়েশাকে আগলে একটা টেবিলে বসে আছে। মেয়েটা একটু পরপর বমি করছে, কিছু মুখে তুলতে পারছে না, আর একটু আগেই বমি করার ফলে হয়তো ক্লান্ত। রাহাত, আয়ান, ইনিয়াকে নিয়ে সবার সাথে পরিচিত হচ্ছে, আর ওদিকটাই ওই তো কবির তার ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। পাশেই টেবিলে বসে তিন্নি খাবার খাচ্ছে। এখানে প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে সময় দিচ্ছে, আগলে রাখছে। প্রিয়তা সব কিছু পর্যবেক্ষণ করলো, ভীষণ ভালো লাগলো, তবে মনের কোথাও বড্ড কষ্ট হচ্ছে, একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। ছোট নাথবউ, সারাকে নিয়ে ভেতরে চলে যাও। প্রিয়তার মনটা আরও দ্বিগুণ খারাপ হলো আম্বিয়া মির্জার কথায়। সারা বিরক্ত হলো, তবে মুখে প্রকাশ করলো না, মুখ ভেঞ্চি কেটে প্রিয়তাকে টেনে নিয়ে চলে গেল। সাদ্দান সবটা লক্ষ্য করলো, দাদি তার এই কাজটা একদম ঠিক করেছে মনে ধরলো সাদ্দানের। তার অবশ্য কারণও রয়েছে। স্টেজে বসে তিন চারটা ছেলে সারা প্রিয়তার দিকে কেমন করে তাকিয়ে আছে। ছেলেগুলো ভদ্র পরিবারের, আর এদের বাবারা এখানে আছে, তাই ওদের কোনো ব্যবস্থা তো করতে পারবে না, তার উপর অতিথি। আমাকে মায়ের কাছে রেখে আসুন। সাদ্দান রুমে আসা মাত্রই প্রিয়তা কথাটা বলে উঠল। সাদ্দান মোটেও অবাক হয় না, আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল, বরং শুধু খুব স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মিররে প্রিয়তার প্রতিবিম্ব দিকে তাকালো, শান্ত কণ্ঠে জানালো, দ্বিতীয়বার মুখে এনো না, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, অতঃপর নিজের হাতে সব করিয়ে দেব। প্রিয়তা সাদ্দানের কথা শুনে স্তব্ধ হয়ে গেল, কিছু বলে আর কথা বাড়াতে চাইল না। ঝামেলা করে কি লাভ, সাদ্দান তো তার ইচ্ছে করে করছে না এসবও জানে, কিন্তু এটা মস্তিষ্ক মানলেও মন মেনে নিতে নারাজ। প্রিয়তা চুপটি মেরে ওপাশ ফিরে শুয়ে পড়ল। সাদ্দান ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে প্রিয়তাকে ফিরিয়ে নিজের দিকে করে নিল। প্রিয়তা তখন শক্ত হয়ে আছে। সাদ্দান বউয়ের মুখের দিকে তাকালো, ছোট ছোট চুলগুলো কমলা রঙের ড্রিম লাইটও স্পষ্ট দেখা যাচ্ছে। সাদ্দান ফু দিয়ে চুলগুলো মুখের উপর হতে সারানো প্রায়শ চালালো, তবে ব্যর্থ হলো, তাই বাধ্য হয়ে হাত দিয়ে কানের পিঠে গুঁজে দিতে দিতে বলল, সরি। সরি? আপনার সরি আপনার মাথায় দিয়ে বসে থাকেন। প্রিয়তা ফুঁসে উঠে বলল। সাদ্দান এবার মৃদুস্বরে জিজ্ঞেস করল, তুমি এমন কেন করছো? আমি ইচ্ছে করে তো আর এমনটা করছি না, পরিস্থিতি তুমি আর বুঝতে হবে। হ্যাঁ, আর আমার পরিস্থিতি? আর কয়টা দিন অপেক্ষা করো? 18 হয়ে গিয়েছে। আচ্ছা, আমি বাচ্চা না, বাচ্চার মা হতে চাই। সাদ্দান ছট করে প্রিয়তাকে নিজের উপর থেকে নিচে ফেলে দিল। প্রিয়তা চোখ খিচে বন্ধ করে নেয়, শক্ত করে সাদ্দানের আকাশি রঙের টি শার্টটার কলার চেপে ধরে। সাদ্দান সেদিকে তাকিয়ে হাসলো, আজও বউটা তার ছোঁয়া দিশে হারা হয়। অল্পতেই মূর্ছা যায়, তবুও যথাসাধ্য নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যায়। সাদ্দান নিজের দানবীয় হাতের স্পর্শে কাবু করল বউকে, নিজের পুরুষালী শক্ত অধরের ভাজে চেপে ধরে প্রিয়তা অধর।
প্রিয়তম নক গেথে সাদ্দানের উন্মুক্ত পিঠে সাদ্দানের আরও উম্মাদ হলো, নিজের সবটা দিয়ে বউকে ভালোবাসতে লাগল। প্রিয়তা আস্তে করে চোখ বন্ধ করে নিল আর অমনি চোখের কটরি হতে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সাদ্দান চলে বউয়ের বন্ধ চোখ জোড়ার দিকে, যা এখন কাজল লেপটে একাকার অবস্থা হয়ে আছে। সাদ্দান সেই বেছা চোখের পাতায় চুমু খেয়ে নেশাতুর কণ্ঠে বলল, কেন আমাকে পাগল করতে আসো? শুধু শুধু নিজের কষ্ট ডেকে আনো। যদি সেই কষ্টের কারণ আপনি হন, তবে তো আমি হাসতে হাসতে গ্রহণ করব। আপনি কি করে জানতে পেরেছিলেন স্টিভ আমার জাস্ট ফ্রেন্ড? প্রথমত বিশ্বাস করলেন না। কিছু জিনিস গোপনে সুন্দর। ওয়াজিদ কথা শেষ রিধিরগাড়ে আবার চমক খেল। রিধি মোচড়া মুষ্টি করে সরে যেতে চাইল, তবে ওয়াজিদের শক্ত বাদন হতে নিজেকে ছাড়াতে পারল না। যা দেখে ওয়াজিদ হাসল, শব্দ করে সেই হাসি রিধির সর্বাঙ্গে শিউরে উঠল। এই বন্ধন এত সহজে ভাঙা যাবে? আমি চাইনি ভাঙাতে। ওয়াজিদ রিধির কাঁধে আবারও চুমু খেল। রিধি এবার ফিরে ওয়াজিদকে জড়িয়ে ধরল। ওয়াজিদ বুঝতে পারে বউ তার সঙ্গ চাচ্ছে, তাই তো কথা না বাড়িয়ে বউকে কোলে তুলে সোজা রুমে চলে এলো আর একে অপরের মাঝে ডুবে গেল। রাহান আর সারার বিয়ের শপিংয়ের জন্য বাড়িতে দোকানদার নিজের সব রকম পোশাক নিয়ে এসেছে। দোকানগুলো অবশ্য মির্জাদের কর্মচারী রেখে দিয়েছে শুধু। আম্বিয়া মির্জার আদেশ, কোনো মহিলা মার্কেট যেতে পারবে না। এতে অবশ্য কারোর কোনো অসুবিধা নেই, এত বছর ধরে তো এই রীতি অনুযায়ী কাজ হয়ে আসছে। শুধু মাইশার সময় মাইশার জোড়াজুড়ি করাতে মাইশার বিয়ের শপিং মাইশা নিজে করতে চেয়েছে, তাই দেয়া হয়েছিল। সবার জন্য সবার মোটামুটি কাপড় নেওয়া হয়েছে। গায়ে হলুদের কাপড় রায়হান নিজে পাঠাবে আর বিয়ের পোশাকও রায়হান পাঠিয়ে দিয়েছে। বাকি ছিল শুধু বাড়ির মানুষজন। কাল সন্ধ্যায় গায়ে হলুদ, বাড়ির ঘর ঝকঝকে পরিষ্কার, সাথে সুন্দর করে সাজানো হয়েছে। গায়ে হলুদের জায়গায় আগের ন্যায় বাগানটাই করছে, বিশাল জায়গায় নিয়ে তার কারণও অবশ্য রয়েছে। ছেলের গায়ে হলুদও এখানে হবে, পরিবার বংশের ছোট মেয়ে, তাই বিশাল ধুমধাম করে আয়োজন করা হয়েছে। পাড়া প্রতিবেশী কাউকে মনে হয় বাদ রাখেনি। পাশের দুই এলাকায় পর্যন্ত বড় বড় মান্যগণ্য ব্যক্তিদের নিমন্ত্রিত করা হয়েছে। সবার কাপড় নেওয়া শেষ, আম্বিয়া মির্জা বেশ দামি দেখে ভারী একটা শাড়ি নিল, একদম লাল টকটকে, যেটার দিকে সবাই কম বেশি হা করে তাকালো, সাথে অবাক। জাফর মির্জা তো স্ত্রীর দিকে চোখ কটমট করে তাকিয়ে বলেই ফেলল, আমু নিজের বয়সের দিকে একটু নজর দাও, এই বয়সে এসে তুমি এসব পরবে? আম্বিয়া মির্জা কোনো প্রতিক্রিয়া করল না, আর না কারোর দিকে তাকালো, সোজা সবার পেছন চুপটি করে দাঁড়ালো। প্রিয়তার দিকে তাকিয়ে ইশারায় কাছে ডাকলো। প্রিয়তা ভয় পেল, ফাঁকা একটা ঢোক গিলে আশেপাশের সবার দিকে দৃষ্টি বেলালো। সাদনানের দিকেও তাকালো, তবে সাদনান ফোনের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বোনের দিকে তাকাতে আয়না যেতে ইশারা করে প্রিয়তা হাতে থাকা চাপাতা কালার স্লিভলেসের শাড়িটা শক্ত করে চেপে ধরে এগিয়ে এলো। আম্বিয়া মির্জা উঠে দাঁড়িয়ে নিজের হাতে শাড়িটা প্রিয়তার গায়ের উপর মেলে ধরতে সবার বোধগম্য হলো এটা প্রিয়তার জন্য নিয়েছে। প্রিয়তা নিজেও অবাক হলো। আম্বিয়া মির্জা সবাইকে আরও এক দফা চমকে দিয়ে প্রিয়তাকে হুকুমের স্বরে বলল, তুমি নিশ্চয় জানো সারার বিয়ের দিন তোমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হবে, বিয়ের পরপরই এটা পরে রেডি হয়ে নেবে, আর বিয়েতে ওই চাপাতা কালার শাড়িটা পরবে। প্রিয়তার চোখে পানি চলে এলো, তবে সেটা চোখের কঠোরি হতে বেরিয়ে আসার আগে আম্বিয়া মির্জা নিজের হাতের তালু সাহায্যে মুছে নিয়ে কঠিন স্বরে বলল, আমার সামনে একদম ন্যাকামো করবে না, আর হ্যাঁ, দুই বোন রাতে আমার ঘরে আসবে। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ মুছে নিল আর সবার মুখে হাসি। আম্বিয়া মির্জা বরাবরই ভালো মানুষ, শুধু একটু রাগে মানুষটা, সাথে বেশ পুরনো দিনের নিয়মকানুন মানে এটাই যা নয় তো, ভীষণ ভালো মানুষ প্রিয়তা। আগে থেকে জানতো অবশ্য এটা, শুধু প্রিয়তা না মির্জা বাড়ির প্রতি তার সদস্য জানে, তাই তো সাদনান দাদিকে কখনো কোনো বিষয়ে কিছু বলতো না, আর না প্রিয়তা সাদনানের কাছে কিছু জানাতো। আচ্ছা দাদি, প্রিয়তা জানালো, আয়নাও সম্মতি দিল। অতপর আবারও সবাই কাপড় দেখায় মনোযোগী হলো। রাহাত আয়নার পাশেই দাঁড়িয়েছিল। সবাই যখন কাপড় দেখতে ব্যস্ত, রাহাত তখন আয়নার একটা হাত মুঠি পুরে নিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না দাদি ভীষণ ভালো, সব ঠিক হয়ে যাবে, আমার কথা ঠিক হলো তো? আয়না শুধু প্রশান্তের হাসি হাসল। আয়না বরাবরই চুপচাপ কথা কাটাকাটি কোনো দিনই করেনি, রাহাতের সাথে সবসময় কথা কম বলে। রায়াতের অবশ্য প্রথম প্রথম মনে হতো আয়না হতো ওর সাথে এমন, কিন্তু না, আয়না মানুষটাই এমন। থাকে না কিছু মানুষ অল্পতেই খুশি, আয়নাও ঠিক তেমন। প্রিয়তা, আয়না, সুফিয়া বেগম, সালেহা বেগম সবাই আম্বিয়া মির্জার রুমে উপস্থিত। আম্বিয়া মির্জা বসে আছে বিছানার সামনেই অনেকগুলো গয়না রাখা,
গয়নাগুলো যে অনেক পুরনো সেগুলো এক দেখায় যে কেউ বুঝতে পারবে। তবে প্রিয়তা বুঝতে পারছে না তাদের এখানে ডেকে দাদি এগুলো কেন বের করেছে। ছোট নাথবউ, এগুলো তুমি আমার দেওয়া শাড়িটার সাথে পরবে অনুষ্ঠানে, মনে থাকবে? কিন্তু দা, আমি কিছু শুনতে চাই না। প্রিয়তা চুপ করে গহনাগুলো হাতে নিল। আম্বিয়ামের চায়নার হাতেও সেম ডিজাইনের একটা নেকলেস, মোটা মোটা দুইটা বালা, বড় বড় একজোড়া কানের জিনিস, একজোড়া নূপুর, সাথে নাকের একটা বড় নথ আর কোমরের একটা বিছা। প্রিয়তা গহনাগুলো এক পলক দেখে নিল। গহনা সাজুগুজু এসবের প্রতি কোনো দিনই দুই বোনের বেশি আগ্রহ নেই। আম্বিয়ামের যা গহনাগুলো দিয়ে আগের স্থানে গিয়ে বসে পড়ল। আবার অতপর দুই ছেলে বউয়ের উদ্দেশ্যে বলল,